ঘুমানোর আগে যদি এই লক্ষণটি দেখেন তাহলে নিশ্চিত থাকুন আপনার ছেলে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে রয়েছেন সকলেই ভালো এবং সুস্থ রয়েছেন প্রিয় বন্ধুরা গর্ভকালীন সময় সবার মধ্যে একটি জিনিস জানার আগ্রহ থাকে তা হচ্ছে গর্ভের সন্তানদের ছেলে নাকি মেয়ে হতে চলেছে বন্ধুরা আজকের পর্বে থাকছে ঘুমানোর আগে যদি আপনি এই লক্ষণটি আপনার মাঝে দেখেন তাহলে আপনি জানতে পারবেন আপনার গর্ভে একটি ফুটফুটে ছেলে সন্তান হতে চলেছে চলুন বন্ধুরা সেই লক্ষণটি সম্পর্কে জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় সব মায়েদের জানার কৌতূহল থাকে যে সে পুত্র সন্তান নাকি কন্যা সন্তানের মা হতে চলেছে আলট্রাসাউন্ডের মাধ্যমে জানা সম্ভব কিন্তু এটা অনেক সময় ডাক্তাররা এটি বলতে চান না কারণ অনেক সময় দেখা যায় যে মেয়ে ভ্রূণকে হত্যা করা হয় এই কারণে ডাক্তাররা সঠিকভাবে কিন্তু বলতে চান না গর্ভাবস্থা অনেক লক্ষণ দেখে দেখা যায় তবে সেই সব লক্ষণগুলো সব মহিলার ক্ষেত্রে নাও মিলতে পারে আবার মিলতেও পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে সেই রকম একটি লক্ষণই হচ্ছে আপনাদেরকে আজকে জানাতে চলেছি চলুন বন্ধুরা সেই লক্ষণটি সম্পর্কে জেনে নেওয়া যাক গর্ভাবস্থার সব মায়েদের জানার কৌতূহল থাকে যে সে পুত্র সন্তান না কন্যা সন্তানের মা হতে চলেছে বন্ধুরা আজকের পর্বে থাকছে ছেলে সন্তান হওয়ার লক্ষণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক লক্ষণটি হল সারাদিনের পরিশ্রমের পর যখন আপনি ক্লান্তিতে ঘুমাতে যান তখন খেয়াল করা সম্ভব নয় তবুও যদি আপনি খেয়াল করেন যে আপনি কোন দিক ফিরে ঘুমাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বাম দিক না ডান দিক তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা সন্তান হতে চলেছে আপনি যদি বাম দিকে কাত করে ঘুমাতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন তাহলে আপনি পুত্র সন্তানের জন্ম দিতে চলেছেন আর যদি এর বিপরীতে হয় অর্থাৎ যদি আপনি ডান দিকে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন তাহলে আপনি কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর অবশ্যই যে কোনো প্রশ্ন জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য